তো ঠিক এইভাবেই শুরু হলো আমার জন্মদিনটা। আজকে আমার জন্মদিন রাত্রি 12টার সময় আমার বর আমার জন্য কেক এনেছে। আমি আমার বাপের বাড়িতে রয়েছি, কারণ আমার সবে সবে ডেলিভারি হয়েছে, তাই আমি কেক কাটছি বার্থডেতে। হঠাৎ করে এসে কেক নিয়ে এসেছে। এটা আমার জন্মদিনের সকাল। আজকে আমার সোনার ভ্যাকসিন, এই জন্য বার্থডের দিনই পড়তে হলো। আমি ভাবছি বার্থডেটা কী হবে আমার, তাও ওর ভ্যাকসিনটা তো জরুরি, আমি বার্থডের দিনই পড়েছে, কিছু করার নেই। তো আমার মন রাখার জন্য ও, আমি ভেবেছিলাম কোথাও বেরাবো না, মন রাখার জন্য ও আমাকে নিয়ে বেরালো সন্ধেবেলায়। আর এত গরম, আমার ইচ্ছাও করছিলো না রেডি হতে। রাস্তায় দেখেছো কত গাড্ডা, মানে ভালোই লাগছিলো না আমার রেডি হয়ে বেরাতে এত গরমে। তার মধ্যে রাস্তা এখন প্রচুর জ্যাম, লাইনের ওপারের ওখানে ব্রিজটা তো মানে দমদমের, এখানে ব্রিজ ঠিক হচ্ছে, এই জন্য তো রাস্তা আরও বেশি জ্যাম, ভেতর ভেতর দিয়েও যেতে হচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছিলো, আমার একটুও ভালো লাগছিলো না। তার মধ্যে আমার কোমরও ব্যথা করছিলো, আমি ওকে বলছিলাম একটু দেখ, হঠাৎ করে সামনে হচ্ছে একটা গাড়ি চলে এসেছিলো, আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবছি যে না বাবা থাক, এখন আর ভিডিও করার দরকার নেই, এটা আমার অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও, এই জন্য আমার একটু অন্যরকমও লাগছিলো রাস্তায় ক্যামেরা অন করে। আমি তো কোনো কথাও বলছিলাম না, কারণ আমার একটু আজিব লাগছিলো, হয় না একটা ফার্স্টের এরকম একটা ব্যাপার, রাস্তা দেখছো প্রচুর জ্যাম, প্রচুরই জ্যাম বাবা, অনেক গরমও লাগছিল। আমি মানে আমার মনে হয় গরমটা একটু বেশি লাগে এত জ্যামের মধ্যে। তো ফাইনালি চলে এলাম ডিপিতে, কিন্তু ডিপিতে আসার কোনো প্ল্যানই ছিল না। আমি বলেছি আমি যাব, খাবো আর চলে আসবো, কারণ মেয়েও ঘরে মায়ের কাছে রয়েছিল, ওর কথাটাও মনে পড়ছে আমার। তো এখন খুব ছোট, সবে এক মাস হয়েছে ওর, তাও আমাকে নিয়ে বেরিয়েছে, ভাবছে যে আমার মনটা খারাপই হয়ে যাবে, এই জন্য নিয়ে বেরিয়েছে। ভাবছিলাম শুধু যাবো, খাবো আর চলে আসবো, তো ও আমাকে একটু জোরই করলো, বলতে পারো যে চল একটু ডিপিতে ঘুরে দেখি কী আছে না আছে, একটু যাই, তোরও মনটা ভালো লাগবে, অনেকদিন বেরায়নি সেরকমভাবে, ঘোরাও হয় না, কোথাও যাওয়া হয় না, ঘরেই আছি, কতদিন কিছু খাই না বাইরের খাবার, এই জন্য ভালো, যাই আমি ফোনের মধ্যে যাই দেখি, তাই আমার খেতে ইচ্ছা করে। যে আমার বর ভাবছে, বলছে যে এটা নিবি, এটা নিবি, এই জামাটা নিবি, কিন্তু মেয়ের ভ্যাকসিনে অনেক টাকা চলে গেছে, এই জন্য আমি চাই না এখন আর কোনো ফালতু খরচ করতে। মা হওয়ার পরে না জিনিসগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় জানো তো। এই জামাটা আমারও ভালো লেগেছিল, বাট জিমের জামা, জিম এক বছর পরে আবার স্টার্ট করব, এখন না। তারপর আমার কোমরে খুব ব্যথা, এখানে এসে অনেক দেখতাম এই মেশিনটা, সবাই কাঁপতো, ভাবতাম কি হয়, রিল্যাক্স ফিল হয় শরীরে এরকম শুনেছি, এজন্য আমি আজকে করতে চাইলাম। অনেকই ভাল লাগছিলো, অনেকই রিল্যাক্স লাগছিলো, মনে হচ্ছিলো কি পিঠটাকেও টিপে দিচ্ছে, মাথাকেও মাসাজ করে দিচ্ছে, মানে এত দারুণ। তো বললো চল একটু উপরটা ঘুরে দেখি, আমাকে ফটো তুলে দিতে বলছিল, আর ওটা ভিডিও স্টার্ট হয়ে গেছে, আমাকে বলছে ফটো তোলো, হয়েছে হয়েছে, আমি বলছি যা ভিডিও স্টার্ট হয়ে গেছে, বলছে কী আর করা যাবে, কিছুই পারিস না করতে, যেটা বলি ওটা তো লেটে বুঝিস। ভাবছে বউ বউ যদি ও যদি পড়ে যায়, এই জন্য হাত ধরে আছে আমার, চলে এলাম। তারপর আর ভিডিও করতে পারছিলাম না, আমার একটু খুব আজিবই লাগছিলো, একটা কেমন অকওয়ার্ড ফিল হচ্ছিলো। তো এখানে এসে দেখছিলাম কী পাওয়া যায় না পাওয়া যায়। লাস্ট আমার না শুধু একটা বোতল আমার খুব পছন্দ হয়েছিলো, আমি বললাম আমার বার্থডে দেওয়ার হচ্ছে, আমাকে এটা কিনে দে, এটার দাম 449 মেবি, ওটা অফারে ছিল, কিন্তু এত ভিড় এত ভিড়। তারপরে ওই বোতলটা ওখানে রেখেই চলে এলাম, থাক বাবা বোতল নিয়ে লাভ নেই, প্রামে নিয়ে এসেছি খেতে, এখানে এত লেট করছিল, এত লেট করছিল, এইগুলোই করছিলাম আমি। তারপরে এরকম স্যালাড নিলাম, স্যালাডই এসছে, খাবার আসেনি, ও ভাবছে যে এটাই খাই, থালা দিয়ে দিয়েছে, প্লেট দিয়ে দিয়েছে, খাবার আসেনি, ওয়েট করছিল, এই এসে গেছে খাবার।
আমি কোনো স্ট্যাটাস অর্ডার দিতে দিইনি, কারণ হচ্ছে সবসময় আমাদের ফেলাই যায়। তার থেকে বলো খুব খিদে পেয়েছিল, ভাবে খেলে মানে সঙ্গে সঙ্গে খেলে ওটা খেলেই পেটটা ভরে যাবে, অন্য কিছু খেলে আর ইচ্ছাও করবে না খেতে। খাওয়ার আর ভিডিও নিতে পারিনি, এত জোর আমার খিদে পেয়েছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ফিডনি ওর খুব পছন্দের, ফিডনি খাচ্ছিল। তো এইটা কিছু ফটো। তারপরে ও তো এসে ওর মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছে ঘরে। ছুটা এইভাবেই শেষ হলো, আমার বার্থডের দিনটা এরকমভাবে শেষ হলো। চলো গাইস, টাটা। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, পছন্দ হলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, তাতে আমারও ভালো লাগবে। কীভাবে কী করতে হয় আমি তো কিছুই সেরকম জানি না, তোমরা একটু হেল্প করো। কী করে কী করতে আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্টে বলো বা মেসেজে বলো। যেটা এমনি করতে এমনি এডিট করতে হয়, আমি সিম্পলি এডিট করেছি, আমি অনেক ঘেঁটে আমি বুঝতে পারছি না কী থেকে কী করতে। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই।